ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীদের উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 129তম জন্মবার্ষিকী উপলক্ষে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান সৎসঙ্গ। বার্মিংহামের হ্যান্ডসওয়ার্থের একটি হলে এই সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। এতে নারী শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী হিন্দুরা শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে ঠাকুরের আরাধনা করে পূজা অর্চনা ত্রিপিটক পাঠ ও প্রসাদ বিতরণের মাধ্যমে পুণ্য লাভের চেষ্টা করে। এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা অনেক দিন যাবৎ করে যাচ্ছি, এটাই আমাদের কামনা, যাতে আমাদের প্রজন্মরাও এইভাবে করতে পারে। বিদেশের মাটিতে এইরকম একটা সৎসঙ্গ আয়োজন করা খুব টাফ ব্যাপার। লন্ডন থেকে, ব্রাডফোর্ড থেকে, সব জায়গা থেকে মানুষ আসছেন। আমরা আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এসেছি, বাচ্চাদেরও শিক্ষণীয় অনেক কিছু আছে এখানে। অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বাঙালি কাউন্সিলর কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনসুলার কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ যোগ দেন। বাঙালির সাহিত্য, সংস্কৃতি এবং কৃষ্টির যেখানেই বহিঃপ্রকাশ ঘটেছে, সহকারী হাইকমিশন বার্মিংহাম সর্বদা তার পাশে রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হইয়া খুবই ভালো লাগছে। সব ধর্ম সম্প্রীতির মধ্যে আমরা চলি এবং অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। ভারতের আসামের শিলচর থেকে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শান্তিময় চন্দ তার বক্তব্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নানা বাণীর কথা শোনালেন। আমি ইন্ডিয়া থেকে এসে দেখলাম এখানে একটা সৎসঙ্গ, এই ঠাকুর অনুষ্ঠানের ভাব তারা গ্রহণ করলে পরে কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নাই। সরস্বতী কালচারাল অর্গানাইজেশনের সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত অনুরাগীদের উদ্যোগে অনুষ্ঠিত এই সৎসঙ্গে পুরোহিতের দায়িত্ব পালন করেন ঋত্বিক রাজশ্রী চক্রবর্তী ও নবকুমার পাল, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অলকচন্দ ও অজয়চন্দ। আমরা খুবই আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যে আমরা এই ধরনের একটা ধর্মীয় অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পেরেছি। বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় অনুভূতির যে কী প্রয়োজন এবং আমরা কেন ধর্ম মেনে চলতে হয়, ধর্ম আমাদেরকে কী শিক্ষা দেয়, এই সমস্ত বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। সবশেষে কীর্তন ছাড়াও সকলের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।